মুক্তি পেয়ে গেল একেন সিরিজের নতুন ছবি দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান। ছবির প্রিমিয়ারে যেন বসেছিল চাঁদের হাট। প্রিমিয়ারে এসে কি বললেন রাজস্থানে একেন, পুরো শুটিংয়ের অভিজ্ঞতা কীভাবে বর্ণনা করবেন? বর্ণনা করতে গেলে প্রচুর সময়। আমি জয়সালমিরে আগে কখনো যাইনি, জয়সালমিরে শুটিংয়েরও আমার কোনো অভিজ্ঞতা ছিল না। সুতরাং ওখানে গিয়ে আমরা শীতের সময় শ্যুট করেছিলাম, শুনেছিলাম যে খুব ঠান্ডা থাকে, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখলাম যে খুব গরম। এবার শুটিংয়ে ওই উড়চড়া, সোনার কেল্লা সব কিছু মিলে খাওয়া দাওয়া খুব মজা করে শ্যুট হয়েছে, এবং আমার মনে হয় যে সেটা হয়তো স্ক্রিনে দেখলেও বোঝা যাবে, দর্শকরাও মজা পাবে। এখানেও মানে তো খাওয়া দাওয়া, তা এই সিনেমায় কী কী রকম রাজস্থানে যা যা পাওয়া যায় স্পেশালিটি, তা মিষ্টি হোক, নোনতা হোক, মাটন হোক, সব কিছু খাওয়া আছে, যে সিনেমা দেখলেই বুঝতে পারবে তোমরা। একেনবাবু মানেই তো সেখানে গিয়ে খাবেই আর কি, তো সেটা এখানেও আছে। নববর্ষে সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আর বলছি যে এরকম একটা সুন্দর মুহূর্তে আমাদের ছবি রিলিজ করেছে, উৎসবের যে পার্ট তার সেটার মানে সেটাকে তার মধ্যে এটাকে সামিল করে নিতে আমাদের ছবিটা দেখবার জন্য অনুরোধ করছি। রাজলক্ষ্মীর পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে। একেন সিরিজে এটা তোমার প্রথম কাজ, তো যেভাবে ক্রেজ চারপাশে অলরেডি আমরা সকাল থেকে দেখেছি হাউসফুল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ আশা নিয়েছিলাম, এবং যখন থেকে যবে থেকে মানে আমরা গল্প লেখা শুরু হয় তবে থেকে তো অনেক আশা নেওয়া থাকে ভেতরে ভেতরে, অনেক আশা নিয়ে আমরা একটা ছবি করি, এবং ডেফিনেটলি যখন ছবিটা হলে আসে আমাদের ভেতরটা বেশ ধুকপুক ধুকপুক করে যে কী হবে, মানুষের ভালো লাগবে কি না, তো সব মিলিয়ে বেশ এক্সাইটেড, আশা করি আপনাদের ভালো লাগবে, তো প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন। তোমার চরিত্রটা সংক্ষেপে কিছু বল। রাজশ্রী সেন আমার চরিত্রের নাম, আমি একজন মিউজিয়াম কিউরেটর। রহস্যের জন্য বেশি কিছু বলা যাবে না, তবে হ্যাঁ মিউজিয়ামে কিছু হলেই আমার উপর দায়িত্ব এসে পড়ে, তো ডেফিনেটলি অনেক টেনশনের ব্যাপার রয়েছে, আপনারা ট্রেলারেই দেখেছেন আমি খুব টেনশনে আছি, তো বাকিটা আপনাদের হলে এসে সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। শুটিংয়ের অভিজ্ঞতা কীরকম? খুবই ভালো অভিজ্ঞতা আমাদের, প্রথমত রাজস্থানে গিয়ে যেহেতু শ্যুটটা হয়েছে, আমরা যখনই জানতে পেরেছিলাম জয়সালমিরের শ্যুট হবে, তো সেটা একটা বিশাল ভালো লাগার বিষয় ছিল, কারণ আমরা সবাই বাঙালিরা ভীষণ নস্টালজিক হয়ে পড়ি যখন এই সোনার কেল্লা শুনি, তো ওখানে গিয়ে যখন শ্যুটটা হলো ভীষণ ভালো লেগেছিলো। আর ওভারঅল খাওয়া দাওয়া আড্ডা হয়েছে, খুব হ্যাকটিক স্কেডিউল ছিল, বাট হয়েছে, সব কিছুই হয়েছে, ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, আপনারা ভীষণ ভালো থাকুন, পাশের মানুষদের ভালো রাখুন, আর নববর্ষে আমরা যে আপনাদের গিফটটা দিলাম সেই গিফটটা গ্রহণ করুন, হলে এসে সিনেমাটা দেখুন। ধন্যবাদ। একদিকে একটা ভয়ও লাগছে, যেটা হচ্ছে দায়িত্ব বাড়ছে, তাতে এই দিনকে আরও ভালো।